राधिका माधवासन रक्तजस्य प्रतीत कृपया सिगुरु तं तोस्मि तवैवास्मि तवैवास्मि न जीवामि तया विना इति विज्ञायते राधे नयामि चरणान्तके श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरव प्रवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सर्वाग्रे गुरुपाद पद्म नित्य लीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर सतस्य श्रीमद भक्ति वेदांत श्रील वामन गोस्वामी महाराज एवं शिक्षा गुरु एवं सन्नास गुरु नित्य लीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर सतस्य श्रीमद भक्ति वेदांत श्रील नारायण गोस्वामी महाराज अभय चरण कमरे अनंत कोटि साष्टांग दंडवत ज्ञापन करता तत्पश्चात नित्य लीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर सतस्य श्रीमद भक्ति वेदांत स्वामी महाराज एवं मंचस्थ विराजमान प्रभुजय चरण श्री भक्ति वेदांत संत महाराज एवं एई मठेर प्रिय कृष्ण प्रभु प्रफुल्ल मास्टर नामे जिनि सकले आमरा परिचित एवं एई मठ के तिनि तारी सारी सम्पत्ति तिनि एखाने मठेर जन्य तिनि दान करेछेन एई मठ के तिनि परिचालना करछेन एखन पर्यन्त এই মঠে যে শিবিগ্রহ দর্শন করছেন আমাদের পরম পূজ্যপাদ নিত্যলাভ অষ্টাদশ ভক্তি বেদান্ত শ্রীল তীর্থ গোস্বামী মহারাজ তাঁদেরই সব আশ্রিত জন তাঁরাই এই মঠকেই সবকিছু দেখাশোনা করছেন এবং এই মঠ সুন্দরভাবে সুচারুভাবে পরিচালিত হচ্ছে। এর আগেও আমি কয়বার এসেছিলাম দুইবার এই মঠে এসেছিলাম এবং পরিদর্শনও করলাম। এই গত দুই মাস কি আড়াই মাস আগে এখানে এসেছিলাম, বিশেষ করে নবদ্বীপ পরিক্রমার আগে কাল ভিক্ষার সময় এই সময় মহারাজ আমাকে এখানে এনেছিলেন। এখানে আমরা ওই প্রভুর কিনাম দরবার দিয়েছিলাম, দিলীপ বাবুর বাড়িতে আমরাও ছিলাম, তিনি কৃপা করে আমাদের আশ্রয় দিয়েছিলেন। উত্তম বাবু উত্তম প্রভু ওনার বাড়িতে ছিলাম এবং আমাদের এই প্রভু কেন বিশ্বনাথ প্রভু তিনি এই মন্দিরে এখন সেবা কার্য করছেন এবং অনেক সদস্যগণ সকলেও সেবা করছেন। কে নাম না কর্ণপ্রভু দাতা কর্ণ দাতা কর্ণ সবই এখানে ভক্তগণ সুন্দর ভাবে এখানে সেবা পরিশিষ্ট চলছেন চলছেন এবং এখনো এখানে এখানে সুন্দর ভাবে এই তিন কামরা রুম তিনটি রুম বানানো হয়েছে সুন্দর রূপে।
এখন নির্মাণ কার্য চলছে। এখানে বৈষ্ণবগণ এসে পারবেন এবং সুন্দরভাবে কার্য পরিচালনা হবে। বিশেষ করে এখন মন্দির হবে সেখানে মিটিং মধ্যে এরা নির্ণয় নিয়েছিলেন যে এখানে সুন্দরভাবে একটা নাট্য মন্দির নির্মাণ করা হবে, যাতে সমস্ত ভক্তগণ একত্রিত হয়ে মহাপ্রভুর যে আচারিত প্রচারিত নাম সংকীর্তন এবং ভাগবত কথা হরি কথা শ্রবণের সুলভ হয়। বহু সুন্দর এই স্থান, রমণীয় স্থান, আর দেখে মনে হচ্ছে হচ্ছে যেন সেই বৃন্দাবনের ভূমি যা উদ্দীপন হয় শাস্ত্রের মধ্যে রয়েছে যে বৃন্দাবনের তরুলতা বৃক্ষ আদি সকলেই যেমন কৃষ্ণের সেবাতে থাকেন। শ্রীমদ ভাগবতের মধ্যে বলা হয়েছে বনলতা তরব ব্যঞ্জন্তী পুষ্প পরাগা, কৃষ্ণ যখন গোচারণ করতে করতে বৃন্দাবনে যখন প্রবেশ করেন সেই বৃন্দাবনে বৃক্ষ সমূহ আর লতা পাতা কৃষ্ণকে কিভাবে সেখানে তারা অভিনন্দন করে স্বাগত করে। এইখানে যে বৃক্ষগুলো রয়েছে কত সুন্দর, এই বৃক্ষগুলো কত সুন্দর ভাবে রয়েছে। এই জন্য এই স্থানটা খুব সুন্দর রমণীয় স্থান। এই স্থানকে আরো সুন্দর করে সমৃদ্ধ করে তুলতে হবে। এখানে যে পরিচালনা কমিটিগণ রয়েছেন, কমিটিতে যারা রয়েছেন তারা নির্ণয় নিচ্ছেন যে এই দিকটা একটু মাটি ভরাট করে এবং পুরনো এই যে ঘরটা রয়েছে এটাকে ভেঙে দিয়ে আবার নতুন করে এখানে স্থান হবে। আগে যখন ছিল এখানে একটা ই ছিল, কি বলে, মাঠ মতো ছিল, এখন মহারাজের আনুগত্যে মহারাজের অনুপ্রেরণাতে এখানটাকে ভরাট করে দেওয়া হয়েছে, না সুন্দর করে তৈরি করা হয়েছে। ওই পুকুরটাকেও ভরাট করে দিলে তো এখানে সুন্দরভাবে বিশাল চবুতারা হয়ে যাবে আর সুন্দরভাবে এখানে ভগবানের কথা কীর্তন সেবা পূজা, বিশেষ করে আমাদের মহারাজ প্রতি বছর এখানে ভাগবত শ্রীমদ ভাগবত পাঠ করেন। অনেক হাজার হাজার ভক্তগণ এখানে আসেন, এখানে তাদের বসবার এবং হরিকথা কীর্তনের সুলভ হবে। আর বিশেষ করে মানব জীবনের যে একমাত্র তাৎপর্য হচ্ছে হরিভজন করা। আমাদের শাস্ত্র বলেছেন যে পরমার্থ জীবনে প্রবেশ করতে হলে তিনটি বিষয় আমাদের জানতে হয় বা তিনটি বিষয়ের প্রয়োজনীয়তা রয়েছে। একটা হচ্ছে আশ্রয় দরকার, আশ্রয় মানে যেখানে সমস্ত লোক একত্রিত হয়ে ভগবানের নাম কীর্তন করতে পারে, তার মানে একটা মঠ মন্দিরের প্রয়োজনীয়তা রয়েছে। যদি মঠ মন্দির না থাকে লোকে একত্রিত হতে পারবে না, বসবে কোথায়? আমার তো সেই রূপ গোস্বামী বা সনাতন গোস্বামী পাদের পদের মতো নয় যে বৃন্দাবনে এক এক বৃক্ষের নিচে এক এক রাত্রি আমরা যাপন করব। রূপ সনাতন তারা বৃন্দাবনে ভজন করতেন এক এক বৃক্ষের তলে এক এক রাত্রি যাপন। বিপ্রগৃহে স্থূল মাধুকরী ব্রজবাসীর গৃহে তারা মাধুকরী গ্রহণ করতেন, আর এক এক রাত্রি এক এক বৃক্ষের নিচে তারা শয়ন করতেন, রাধা কৃষ্ণের স্মরণ আদি করতেন। কিন্তু আমাদের দ্বারা ওইরূপ সম্ভব নয়, এই জন্য মন্দিরটা রয়েছে। দ্বিতীয় হচ্ছে গ্রন্থ আদির প্রয়োজনীয়তা রয়েছে। কেন? গ্রন্থকে বলা হয় এভিডেন্স। শাস্ত্র সিদ্ধান্ত গুলো আমাদের নিয়ে চলতে হবে, না হলে সহজিয়া সখী ভেকি
দলে আমরা চলে যাব। এই জন্য শাস্ত্রের সিদ্ধান্তগুলো আমাদের মেনে চলতে হবে, যার জন্য চৈতন্য মহাপ্রভু নিজেও সনাতন গোস্বামী পাদকে বলেছিলেন যে বৈষ্ণব শুদ্ধ সদাচার গ্রন্থ প্রণয়ন করবে। যে সনাত চৈতন্য মহাপ্রভু ছয় গোস্বামীকে যে চারটা আদেশ দিয়েছিলেন, হ্যাঁ, প্রথম হচ্ছে কি শ্রীবিগ্রহ, আর হচ্ছে যে গ্রন্থ প্রকাশ, রাগ মার্গ আর বৈধি মার্গ, সেগুলো প্রকাশ, লুপ্ত তীর্থ উদ্ধার, আর অন্ত চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে বিশেষ করে বলেছিলেন তুমি বৈষ্ণব সদাচার শুদ্ধ গ্রন্থ প্রকট করেছিলেন, যাতে বৈষ্ণবগণের শুদ্ধ সদাচার কিভাবে চলতে হয়, কিভাবে পাঠ পূজা করতে হয়, এই সকল কথা তিনি লিখেছেন। আর তৃতীয় হচ্ছে আমাদের যে শুদ্ধ ভক্তি মার্গে যে চলবো তার জন্য দরকার একজন, লক্ষ্যতে পৌঁছতে হলে একজন সদ্গুরুর প্রয়োজনীয়তা রয়েছে, হ্যাঁ, এই জন্য গুরুকরণের প্রয়োজনীয়তা রয়েছে, যেগুলো আমাদের শাস্ত্রের মধ্যে বলা হয়েছে গুরুকরণ, আদু শ্রদ্ধা তত সাধু সঙ্গ তৎপর ভজন ক্রিয়া। আদু শ্রদ্ধা, প্রথমে হচ্ছে শ্রদ্ধা, শাস্ত্রীয় শ্রদ্ধা, শাস্ত্রের প্রতি আমাদের শ্রদ্ধা রাখতে হবে, শাস্ত্র যা বলেছে সেই শাস্ত্রের বাক্যগুলোকে আমাদের মেনে চলতে হবে। এই যে বলছেন আদু শ্রদ্ধা তত সাধু সঙ্গ, তারপরে সাধুগণের সঙ্গ করতে হবে, ভজন ক্রিয়া, তারপরে ভজনের ক্রিয়াগুলো আমাদের করতে হবে, সাধু ভজন ক্রিয়া অনর্থমৃত্তি নিষ্ঠা রুচি আসক্তি দেন ভাব আর প্রেম, এইটি হচ্ছে ক্রম দেখানো হয়েছে। এই জন্য শ্রীল রূপগোস্বামী পাদ ভক্তি রসামৃত সিন্ধুর গ্রন্থের মধ্যে বলেছেন যে আদু গুরু পদাশ্রয়, আদু মানে ইন দা বিগিনিং, প্রথম কি করতে হবে গুরুর চরণে আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে, আদু গুরু পদাশ্রয়, তারপর হচ্ছে দীক্ষা, তারপরে কি গ্রহণ করতে হবে দীক্ষা আদি গ্রহণ করতে হবে, হ্যাঁ, কেন যতক্ষণ পর্যন্ত আমরা দীক্ষা গ্রহণ না করি, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত আমাদের পাপ গুলো নষ্ট হয় না। এই জন্য দীক্ষার পরিভাষা বলা হয়েছে, দীক্ষার পরিভাষা কি বলা হয়েছে, দিব্য জ্ঞান যত দদ্দাত কুর্যাত পাপ সংক্ষয়ম, গুরু চরণায় করলে কি হয় দীক্ষা মানে দিব্য জ্ঞান হয়, ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ জ্ঞান হয়, আর সাথে সাথ পাপ গুলো নষ্ট হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত আমাদের পাপ নষ্ট হয় না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের হরিকথাতে রুচি হবে না, হ্যাঁ, আবার হরিকথা রুচি না হলে পণ্ড সেই শ্রম, হরিকথা রুচি না হইলে কি বলা হচ্ছে পণ্ড সেই শ্রম, সমস্ত তোমার কার্য সব ব্যর্থ। এই জন্য শাস্ত্রের মধ্যে কয়দিন হলো আজকে, আজকে হচ্ছে শ্রীমদ ভাগবতের তৃতীয় দিবস, তো কয়দিন হবে আর আজকে নিয়ে তিন দিন হবে, আচ্ছা আচ্ছা পঞ্চ দিবস ভাগবতের কথা কেন সাত দিন রাখেন নাই, আচ্ছা পঞ্চ দিবসীয় পঞ্চম দোলে আর পঞ্চম দিবস ভাগবত কথা, হ্যাঁ যাই হোক, হ্যাঁ বহু সুন্দর, আজকে কি কথা চলছে, কালকে কি কথা হয়ে গেছে, কালকের ওই পরীক্ষিতের জন্ম, হ্যাঁ আজকে কি কথা হবে যেটা আপনি বলবেন, আচ্ছা সিরিয়াল মতো, হ্যাঁ খুব সুন্দর, হ্যাঁ দশম স্কন্ধের কথা বল কিছু, হ্যাঁ আপনারা সকলেই আসবেন, কেন দশম স্কন্ধকে বলা হয় ভগবানের মুখারবিন্দ বলে, মঞ্জু হাস্য যুক্ত মুখারবিন্দম দশমে দশরম লক্ষ্মীতম শ্রীমৎ ভাগবতম, দশ লক্ষণ যুক্ত এই শ্রীমৎ ভাগবতম, আর তার মুখারবিন্দ, ভগবানের মুখারবিন্দ হচ্ছে এই শ্রীমৎ ভাগবত দশম স্কন্ধ।
बोलो वृंदावन बिहारी लाल की जय, जय जय श्री राम। এখন এই যে নতুন যে ঘর বৈষ্ণব গণে হরি কথা হবে, বলো বৃন্দাবন বিহারি লাল জয় জয় শ্রী রাম হরি।